আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ নবী হোসেন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতেও অনেক ভালো ফলাফল অর্জন করেছে। তার থেকে আমরা আজকে জেনে নেব ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে এত ভালো রেজাল্ট করার মূল মন্ত্র। আমরা নবী হোসেন মজুমদারের থেকে জেনে নেব। নবী হোসেন মজুমদার, প্রথমে হচ্ছে ভাইয়ের পরিচয়টা আমরা একটু ভাইয়ের নিজের মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নবী হোসেন মজুমদার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 36তম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে প্রথম এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে 42তম স্থান অর্জন করেছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়নরত আছি। আচ্ছা, নবী হোসেন মজুমদার ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, গুচ্ছ এবং আরও অনেক ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে, এখনকার সময়, বর্তমান সময়ে এইচএসসি রেজাল্টের পর এবছর যেহেতু এইচএসসি রেজাল্ট একটু খারাপ হয়েছে সবারই, আমরা দেখতে পাচ্ছি যে সবাই গুচ্ছের জন্য অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে, কারণ গুচ্ছের একটু জিপিএটা একটু কম হইলেও হয়। তো সেক্ষেত্রে আমরা আজকে নবী হোসেন মজুমদার থেকে জেনে নিব গুচ্ছতে কীভাবে ভালো ফলাফল করা যায়, সেই টেকনিকটা, বা হচ্ছে এখন বর্তমানে আমাদের গুচ্ছের আর 100 দিন সময়ের মতো আছে, এখনও সার্কুলার দেয়নি, তো 100 দিন সময় যে আছে, এই 100 দিনের মধ্যে হচ্ছে কীভাবে প্রিপারেশনটা গুছায় নেওয়া যায়। এবং যদি একটা স্টুডেন্ট এখনও পর্যন্ত সে শুরুই না করে থাকে, সেও কি পারবে, এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আচ্ছা, প্রথমে একটু গুচ্ছ যে পরীক্ষা এবং ঢাবির পরীক্ষা, দুইটার প্রিপারেশন তো একটু আলাদা, কারণ ঢাবিতে রিটেন আছে, গুচ্ছতে রিটেন নাই। সেক্ষেত্রে আমার মনে হয় গুচ্ছটা একটু ইজি। তো আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি এটা, যে গুচ্ছের পরীক্ষার জন্য এই 100 দিনটা হচ্ছে কীভাবে ইউটিলাইজ করতে পারে, বা তুমি কি মনে করো যে তুমি আর তোমার সময় তুমি কীভাবে এই 100 দিনের প্রিপারেশনটা এরকম নিয়েছিলে? হ্যাঁ, এটা সত্য যে গুচ্ছ হচ্ছে অনেক বড় একটা এক্সাম, সারা দেশের স্টুডেন্ট এখানে সবচেয়ে বেশি সিট, তো সেই ক্ষেত্রে আর এখানে চান্স পাওয়া অনেকটা সহজ, কারণ যে কোয়েশ্চেনগুলো হয় অন্যান্য ভার্সিটির তুলনায় এখানে তুলনামূলক সহজ হয়। তো এই ক্ষেত্রে এখনও যথেষ্ট, কারণ 3 মাসের উপরে সময় আছে, যথেষ্ট সময় আছে, এ সময়ের ভিতরে আশাতীত ভালো করা সম্ভব। তো প্রথমে যে কাজটা করতে হবে, গুচ্ছভুক্ত আমাদের যে বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা বিশ্লেষণ করি, আমাদের এই বিষয়টা দেখা যায় যে গুচ্ছ সবসময় যে আমাদের টেক্সট বইটা আছে, ওই টেক্সট বইটা বাংলা এবং ইংলিশ দুইটাই খুব স্ট্রিক্টলি ফলো করে। তো বাংলা ফার্স্ট পেপারের ক্ষেত্রে গল্প, উপন্যাস, কবিতা এগুলো লাইন টু লাইন মানে ব্যাখ্যা করে পড়তে হবে, আর যে অবজেক্টিভগুলো আসে মূলত গল্পের ভিতর থেকে আসে, সুতরাং গল্পগুলো খুব ভালো করে পড়তে হবে। আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে হচ্ছে মোটামুটি ওভারঅল সব বিষয়ের উপর ধারণা রাখতে হবে, আর সাম্প্রতিক একটু ভালো করে পড়তে হবে, কারণ সাম্প্রতিক কি যারা মিস করে তারা অনেকটা পিছিয়ে পড়ে। আর ইংলিশের ক্ষেত্রে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, কারণ টেক্সট বই থেকে গুচ্ছতে প্রশ্ন করে প্লাস ডাবিতেও প্রশ্ন করে, সুতরাং টেক্সট বইটা পড়ার বিকল্প নেই। আর গ্রামার ওভারঅল ধারণা রাখতে হবে, কারণ গ্রামার তো কোনো শর্ট সিলেবাস নাই। আরেকটা প্রশ্ন করে অনেকেই যে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো, হ্যাঁ অবশ্যই, যেহেতু শর্ট সিলেবাস তোমাদের সিলেবাস বা বোর্ড থেকে শর্ট সিলেবাস নির্ধারণ করে দিয়েছে, সেক্ষেত্রে শর্ট সিলেবাস অবশ্যই পড়বা, খুব ভালো করে পড়বা, কিন্তু ফুল সিলেবাসকে বাদ দিয়ে নয়, কারণ ফুল সিলেবাস থেকে প্রশ্ন যদি না করে, যদি করে ফেলে তখন কী করবা, তখন তো ওই কোয়েশ্চেনটা তুমি পরীক্ষার হলে ফেলে রেখে আসতে পারবে না। সেই ক্ষেত্রে শর্ট সিলেবাস অত্যাধিক গুরুত্ব সহকারে পড়বা, আর ফুল সিলেবাসটা একটা মানে মোটামুটি একটা ধারণা রাখবা, যাতে ইজি কোয়েশ্চেনগুলো আসলে মিস না হয়। আর এই 3 মাস তুমি নিজেকে সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করো টেবিলে, এই 3 মাস এদিক ওদিক না তাকিয়ে তুমি সর্বোচ্চ সময়টা দেও, আর এই 3 মাসে আশাতীত ভালো করা সম্ভব, অবশ্যই তোমার গুচ্ছতে ভালো করবা ইনশাল্লাহ। ধন্যবাদ নবী হোসেনকে। আমরা হচ্ছে জাস্ট যে 3 মাস সময় আছে, এই 3 মাস সময় যদি আমরা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলেই গুচ্ছতে একটি সিট নিশ্চিত করা সম্ভব। তো একটা ভিডিওতে আমাদের পক্ষে সব কথা একসাথে শোনা সম্ভব নয়, এজন্য আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট আরও অনেক কথা নবী হোসেনের কাছ থেকে আমরা শুনব। আল্লাহ হাফেজ।